আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি, একটু সুস্থ হয়েছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। তবে অনেক বেশি সুস্থ এখনও হয়নি। আপনারা হয়তো আমার ভয়েস শুনে টের পাচ্ছেন যে একদম মানে ভয়েসটা একদম আগের মতো ক্লিয়ার হয় নাই। আমার ভয়েসটা একটু মোটা, বাট মানে এখন হচ্ছে একটু ঠান্ডার জন্য আর একটু কেমন যেন মিক্সড হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, সকাল থেকে হচ্ছে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তবে আজ থেকে ইনশাল্লাহ আগামীকাল মানে আজকের থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছি যেহেতু, তবে আগামীকাল বা পরশু ইনশাল্লাহ কন্টিনিউ চলবে এভাবে। ইনশাল্লাহ রেগুলার হচ্ছে দুপুর 2টা থেকে 3টার মধ্যে ব্লগ আপলোড হয়ে যাবে অলরেডি। এই তো, তো আপনারা হয়তো ভাবছেন যে আমি আসলে অসুস্থতার ভিতরে তারপরে ব্লগ কীভাবে করছি। তবে এই এক সপ্তাহ যাবত কিন্তু আমি কোনো ব্লগ করতে পারিনি, টুকিটাকি 2-4 দিন মিলে যেটুকু হয় 3-4-5 মিনিট সেটা শেয়ার করেছি আপনাদের সাথে। আসলে আপনাদের সাথে ব্লগ শেয়ার না করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে না। এমন অনেকেই আছেন, অনেকে আছেন যারা হচ্ছে আমার ব্লগ দেখার জন্য ওয়েট করেন, আর হচ্ছে আবার অনেকে আছেন যারা পছন্দ করেন না। তবে যারা পছন্দ করেন না ইনশাল্লাহ তারা একদিন পছন্দ করবেন, আর যারা হচ্ছে মানে পছন্দ করেন তারা আশা করছি সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ড সার্কেল সবার কাছে পৌঁছাই দিবেন একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে। আশা করছি সবাই এই কাজটা করে দিবেন। আর হচ্ছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে যখন আমি ভিডিও আপলোড করব। তার ফুল আপডেট আপনার কাছে চলে যাবে, আপনি যখন খুশি তখন দেখতে পারবেন। তো সকালে হচ্ছে বেলকুনিতে অনেকক্ষণ বসেছিলাম, গাছ টাস একটু দেখতেছিলাম কোনটা কেমন হয়েছে। তারপর হচ্ছে চা খেয়ে রাস্তা করার পর হচ্ছে দুপুরে রান্নার জন্য এখান থেকে মাছ ভিজিয়ে দিব। তো আজ হচ্ছে পাঙাশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ভেজাবো। বাসায় সবজি আছে অল্প, অনেক বেশি সবজি নেই। এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি স্বামীকে দেওয়ার জন্য। আর হচ্ছে আজ রান্না করব হচ্ছে শিম দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে অল্প একটু লাউ ছিল সেটা দিয়ে একটা ঝোল রান্না করব আর কি, চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে স্বামীর জন্য পাঙাশ মাছ ভুনা করব। তো এখানে অলরেডি ভাত আমার হয়ে গিয়েছে আর এখানে মাছগুলোও ভিজে গিয়েছে, এটাকে এখন আমি একটু পরিষ্কার করে নিব, আই মিন ধুয়ে নিব। তো আছে তারপরে কিছুটা ধুয়ে নিতে হবে লবণ দিয়ে। এই তো আজ টুকিটাকি আর কি এই অল্প স্বল্প রান্না করব, কারণ শরীর ভালো না। যতটুকু পারি যত সিম্পলভাবে পারি যত তাড়াতাড়ি আর কি রান্না করা যায় সেগুলো রান্না করতে হবে। তবে অনেক বেশি যে রান্না মানে ঝটপট রান্না করবো সেগুলো আর করতে পারছি না, কারণ হচ্ছে স্বামীর বাবা একটু ঝোল টোল বা সবজি টবজি খেতে অনেক পছন্দ করে, কিন্তু আসলে বাইরে থাকে অল টাইম, তারপরে যদি বাসায় এসে একটু ভালো মন্দ না খেতে পারেন আসলে আমার নিজের কাছে ভালো লাগে না। তো সেজন্য হচ্ছে একটু কষ্ট হলেও বেশি করে রান্না করে রাখি যাতে ও খেতে পারে বা পরবর্তীতে পরের দিন যদি থাকে সেটুকু খেতে পারে। আমি ওইভাবে আসলে ইদানিং খাচ্ছি না বা খেতে পারছি না, আমার মুখে তেমন রুচি নেই, কারণ হচ্ছে আমি আসলে একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি, কিন্তু এদিক থেকে স্বামীর বাবার সাথে আমার একদমই ভিন্ন। ওর বাবা একটু ঝোল মানে একটু পাতলা ঝোল, তারপর হচ্ছে শাক সবজি বেশি পছন্দ করে, আর আমি হচ্ছে মাছ পছন্দ করি না, ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া। তবে মাংসটা খুব পছন্দ করি, যে কোনো মাংস আমি খাই, আর মাছের ভিতরে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করি আর পাঙাশ মাছটা। এই তো, আর এখানে আমি রান্না চড়াই দিয়েছি অলরেডি, ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নিব, তারপর হচ্ছে অল্প মশলা দিয়ে এটাকে ভুনা করে নিব। বেশি মশলা দিব না, কারণ স্বামী যেহেতু খাবে ঝাল মশলা বেশি দিলেও খেতে পারবে না, মোটামুটি একটু দিতে হবে। আর মাথা আছে ওইগুলো আমার বাবা হয়তো বা খেয়ে নিতে পারবে, আমি এখন আপাতত কিছুই খাবো না মাছ টাছ। এই তো, তো দেখতে থাকে রান্না বান্না।
তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। বিকালবেলার দিকে উঠে স্বামীকে হচ্ছে একটু হরলিক্স দিব, ও ঘুম থেকে উঠেছে তো আমি এখানে হচ্ছে একটু হরলিক্স বানিয়ে দিচ্ছি ওকে। ও আসলে তেমনভাবে খেতে চায় না, ফিডারে এখনও খেতে হয়, তবে একটু মগে করে দিই মাঝে মধ্যে যাতে মগে করে খাওয়ার অভ্যাসটা হয়। আর মগে করে খেলে আসলে ভালো হয়, ফিডার না খাওয়াই ভালো। তো বিকালের দিকে বেলকুনিতে বসেছিলাম, অনেক মেঘলা আকাশ হয়েছিল, ওর বাবা আসার কথা, আমরা মোটামুটি একটু রেডি সেডি হয়ে বসে আছি। ওর বাবা আসলে একটু বাইরে বের হব, অনেক দিন বাইরে বের হই না, মানে কিছু কেনাকাটার ছিল সেই জন্য। আর খাবার দাবার কিনতে হবে, নাস্তা টাস্তা একটু কম আছে, কম বলতে কিছু আছে আর মোটা মানে প্রায় শেষ হয়ে গিয়েছে। আসলে আপনারা হয়তো দেখতে পারছেন আমি বাইরে যখন যাই তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি এই এক সপ্তাহ যাবো তো বাইরে বের হতে পারছি না। আর আজ হচ্ছে একটু ডাক্তারের কাছেও যাব, আর হচ্ছে একটু কেনাকাটাও করার আছে, তো কেনাকাটা করে নিয়ে অলরেডি বাসায় চলে যাচ্ছি। রাত হয়ে গিয়েছে, প্রায় 8টা বেজে গিয়েছে, তো যেতে সময় একটি শ্যুট করলাম। আমরা যে রোড দিয়ে যাচ্ছি পাশে হচ্ছে অনেক মানে পুকুরের মতো লাইট জ্বলতেছিল, বেশ ভালো লাগতেছিল। আর এই তো আর এই যে একটু নাস্তা পাস্তা কিনে এনেছি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আর ওর হচ্ছে ওর বাবা এখানে যে সবুজ যে মালটাগুলো এখন উঠেছে মনে হয় বাংলাদেশে হয় এটা, তো এটা আর এনেছি, ওটা কাটতেছিল। আর রাতের জন্য হচ্ছে আজ বেশি কিছু করব না, পাস্তা রান্না করব, পাস্তা দিয়ে নুডলস দিয়ে একসাথে মিক্সড করে একটা নুডলস আইটেম করব, মশলা টসলা দিয়ে রেসিপিটা আমি সেভাবে শেয়ার করি আপনাদের সাথে। এই তো তো এইটা খেতে খেতে আমি আজকের ব্লগটা শেষ করে দিব। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আশা করছি আগামী ব্লগ নিয়ে কাল হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।